আসসালামু আলাইকুম। যারা সিএসসিতে নতুন ভর্তি হচ্ছে অথবা হতে যাচ্ছে তাদের মধ্যে থেকে আমি একটা কোশ্চেন অনেক বেশি পাচ্ছি ইদানিং, সেটা হলো যে ভাইয়া করোনার কারণে আমাদের সাবজেক্টগুলো একটু কমই হচ্ছিলো, অ্যান্ড সেটার কারণে দেখা যাচ্ছিলো যে আইসিটি ওইভাবে পড়া হচ্ছিলো না বা হয়নি কোনো কারণে, কারণ আইসিটি এক্সামগুলো হচ্ছিলো না, এর জন্য স্টুডেন্টরা ওইভাবে আসলে পড়াশোনা করেনি। সো এটাই সবাই আসলে বলছে যে ওইভাবে আসলে আইসিটি পড়াশোনা হয়নি, বিশেষ করে আইসিটির দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে আপনার সি প্রোগ্রামিং আর একটা হচ্ছে মেবি তারা বলছে হচ্ছে সিম্প্লিফিকেশনের যে চ্যাপ্টারটা ছিল, সংখ্যার ধারণার যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আসলে ওরা ওভাবে পড়াশোনা করেনি। সো বেসিক্যালি তারা এটা জানতে চাচ্ছে যে ওই দুইটা চ্যাপ্টার যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে শিখে না থাকে তাহলে কি সিএসসি লাইফে তাদের কোনো সমস্যা হবে কি না। তো আমি আসলে পুরো ব্যাপারটাই বলতে চাচ্ছি যে শুধুমাত্র ওই দুইটা চ্যাপ্টার যদি আপনি পড়াশোনা না করেন অথবা আপনি যদি পুরো আইসিটি বইটাই যদি ঠিকভাবে পড়াশোনা না করেন তাহলে কি হতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে আপনি যদি দুশ্চিন্তায় থাকেন যে আমি তো এইচএসসিতে আইসিটিতে আমি ওইভাবে পড়াশোনা করি নাই, প্রোগ্রামিং কী জিনিস, ডাটাবেস কী জিনিস, এইগুলো তো আমি এখনও বুঝি না, আমি তো তাহলে মনে হয় পারবো না, তাহলে আমি হচ্ছে দরকার নেই আমার এই সাবজেক্টে আমি পড়বো না, এরকম যদি চিন্তা করে থাকেন, এরকম যদি দুশ্চিন্তা আসে তাহলে আমার মনে হয় যে আরেকটু স্টাডি করা উচিত আপনার। এ কারণে যে আমার মনে হয় যে আপনি যদি ওইরকমভাবে দৃঢ় প্রতিজ্ঞ হন যে আমি সিএসসি লাইফের শুরু থেকে পড়াশোনা শুরু করবো এরকমভাবে, তাহলে আমার মনে হয় যে আপনি পারবেন। আগে যে ত্রুটিগুলো ছিল বা ল্যাকিংস ছিল সেই জিনিসগুলো হয়তো একটু আপনাকে ভোগাবে অন্যদের তুলনায়, অন্যরা দেখা যাবে যে সাথে সাথে একটা জিনিস পেরে যাচ্ছে, আপনি হয়তো সাথে সাথে জিনিসটা ধরতে পারছেন না, বাট আমার মনে হয় আপনি পারবেন। কারণ হচ্ছে যখন আপনি সিএসসিতে প্রথম পড়া শুরু করবেন টিচাররা আসলে আপনার কাছ থেকে অত বেশি এক্সপেক্ট করে না, তারা এক্সপেক্ট করে যে আপনি হয়তো ফিজিক্সে একটু ভালো, হয়তো ম্যাথমেটিক্সে একটু ভালো, এই জিনিসগুলো একটু মোটামুটি পড়াশোনা করে এসেছেন, এইগুলো স্যাররা এক্সপেক্ট করে, বাট আপনি প্রোগ্রামিংয়ে অনেক বেশি জানেন কিংবা আইসিটি আইটি ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক বেশি জানেন, টিচাররা আসলে এত এক্সপেক্ট করে না আপনাদের বয়সের এই এই বয়সটাতে। সো টিচাররা চেষ্টা করে আসলে একদম স্ক্র্যাচ থেকে সব কিছু শেখানোর, ধরেন আপনার প্রোগ্রামিংয়ের যে ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন সব কিছুরই বেসিক বিল্ডিং ব্লকসগুলো আপনাকে শিখাবে। সো দুশ্চিন্তা করার কিছুই নেই যদি প্রোগ্রামিং একদমই না পেরে থাকেন, বাট আপনার কাছে যদি সময় থেকে থাকে ভর্তি হওয়ার আগেই এই জিনিসগুলো একটু শিখে ফেলেন। ইউটিউবে অভাব নেই, অভাব নেই ইউটিউবে আপনার হচ্ছে কন্টেন্টের এই সি প্রোগ্রামিং রিলেটেড। ইনফ্যাক্ট আমি আসলে সি প্রোগ্রামিং রিলেটেড অনেক ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু আসলে দেখলাম যে ইউটিউবে আসলে এত কন্টেন্ট প্রোগ্রামিংয়ের ওপরে যে আসলে ভিউই হবে না, এই জিনিসটা আসলে এই মার্কেটটা আসলে অনেকেই ধরে ফেলেছে প্রোগ্রামিং রিলেটেড। সো দ্যাটস ওয়াই আপনি আসলে ইউটিউবে অনেক কন্টেন্ট পাবেন, আপনি যদি সি প্রোগ্রামিং দিয়ে শুরু করতে চান, আপনি যদি সি প্লাস প্লাস দিয়ে শুরু করতে চান, যদি পাইথন অথবা পিএইচপি দিয়ে শুরু করতে চান, যেটা দিয়েই আপনাকে আপনি শুরু করতে চান বা আপনার ইউনিভার্সিটি শুরু করতে বলুক আপনি সেটা দিয়েই পারবেন। তো বেসিক্যালি বলতে চাচ্ছি যে প্রোগ্রামিং রিলেটেড আপনার যদি কোনো দুশ্চিন্তা থাকে সমস্যা নেই, আপনি পারবেন, তবে মনে করেন যে একটু ফাস্ট হতে হবে, একটু সময়টা বেশি দিতে হবে, ঠিক আছে। কারণ অলরেডি কিন্তু মনে করেন যে এইচএসসি আইসিটির স্টুডেন্টরা যদি এইচএসসি আইসিটি নাও পড়ে থাকে, অনেক স্টুডেন্ট আছে যারা বইয়ের পড়া বাদ নিজ থেকেই প্রোগ্রামিংগুলো শিখে রেখেছে অনেক আগে থেকে। সো তাদের সাথে কোপ আপ করতে গেলে আপনাকে একটু বেশি করে পড়াশোনা করতে হবে। ডাটাবেসের কথা যদি বলি যে ডাটাবেসটা যদি আপনি না পেরে থাকেন আমার মনে হয় এই মুহূর্তে সমস্যা হবে না, পরবর্তীতে আপনাকে ওইভাবেই ডাটাবেস শেখানো হয়ে থাকবে। ইভেন ফার্স্ট সেমিস্টারে মেবি কোনো জায়গায় ডাটাবেস ওইভাবে আমি দেখি না খুব একটা, সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে ডাটাবেসের ব্যাপারটা চলে আসে, ডাটা স্ট্রাকচারের ব্যাপারগুলো চলে আসে। সো তখন মনে করেন যে সব কিছু সুন্দরভাবে একদম স্ক্র্যাচ থেকেই আপনাকে শেখানো হবে। সো প্রোগ্রামিং হোক ডাটাবেস হোক এগুলো অতটা আপনার সমস্যা হবে না, তবে লজিকের যেই আপনার ইগুলো ছিল, লজিক গেটের যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো একটু সমস্যা করবে, কারণ আপনার আপনি হয়তো খেয়াল করেননি তখন কিন্তু লজিকের যে বেসিক সূত্রগুলো ছিল, গেটের যেই জিনিসগুলো ছিল মৌলিক গেটগুলো, সর্বজনীন গেটগুলো, এই জিনিসগুলো কিন্তু আবার আসবে সামনে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি মনে করি যে এখনই একজন টিচার রেখে বাসায় শিখে ফেলেন যদি আপনি হচ্ছে সিএসসিতে পড়তে চান। এর সাথে সাথে আমি বলবো হচ্ছে যে একটা অধ্যায় ছিল নেটওয়ার্কিংয়ের অধ্যায়, তো কম্পিউটার নেটওয়ার্ক অথবা ডাটা কমিউনিকেশন রিলেটেড সাবজেক্ট আপনারা পড়াশোনা করবেন, তো ওইখানে বিস্তারভাবে অনেক অনেক কিছু শিখবেন, বাট বেসিক জিনিসটা কিন্তু আপনাকে এইচএসসি আইসিটিতেই শিখিয়ে দেওয়া হয়েছিল, তো সেই জিনিসগুলোও আপনাকে শিখতে হবে, ঠিক আছে। তো অনেকে একটা জিনিস প্রশ্ন করে যে ভাইয়া এইচএসসি আইসিটির কোন চ্যাপ্টারটা আসলে লাগবে আমার এই সিএসসি কমপ্লিট করার জন্য। ইনফ্যাক্ট
আমি মনে করি যে এইচএসসি আইসিটি যে বইটা আছে পুরো বইটাই আপনার লাগবে, কারণ আর আগেও আমি বলেছিলাম যে পুরো এইচএসসি আইসিটি বইটা হচ্ছে আপনার পুরো সিএসসি লাইফের একটা ট্রেলার। আপনার হচ্ছে বেসিক যে জিনিসগুলো আছে সিএসসি এর সব কিছু আপনার ওই বইয়ের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র ওই প্রত্যেকটা চ্যাপ্টারের, মনে করেন যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পার্টের একদম বিস্তারভাবে আপনি হচ্ছে সিএসসিতে শিখবেন। এর পাশাপাশি আপনাকে কিন্তু ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের বিষয়গুলোও মাথায় রাখতে হবে, কারণ ফিজিক্স এবং ম্যাথমেটিক্সেরও অনেক কিছু আপনার হচ্ছে সিএসসিতে আছে। সো এর পাশাপাশি ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের কিছু কিছু জিনিস আপনি হচ্ছে আগে থেকেই পড়ে রাখবেন। তো এটাই বলতে চাচ্ছিলাম যে যদি সিএসসিতে পড়তে ইচ্ছা হয় আপনার, তাহলে এই যে অল্প সময় আপনার হাতে রয়েছে, এই হাতের এই যে অল্প সময় আপনি দুশ্চিন্তা না করে এই অল্প সময়ে যতটুকু সম্ভব আপনি হচ্ছে সিএসসি এর বেসিকগুলো এইচএসসি আইসিটি বই থেকে শিখে ফেলেন।